আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি হচ্ছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসি সেটা হলো, আপনি কোনো এক্সট্রা বা বাড়তি কোনো কনভার্টার সফটওয়্যার ছাড়া, অর্থাৎ ভিডিও গানকে অডিও করার জন্য এক্সট্রা যে সফটওয়্যারগুলো ইউজ করেন, সেই এক্সট্রা সফটওয়্যারটা ছাড়া আপনি কীভাবে ভিডিও গানটাকে অডিও করতে পারবেন। কারণ এই সফটওয়্যারটা মোটামুটি প্রতিটা কম্পিউটারে আসছে, যার কম্পিউটারই থাকুক না কেন সবার কম্পিউটারে এই সফটওয়্যারটা থাকে। তো সফটওয়্যারটার নাম হলো আপনার, চলেন দেখাই, তার নাম হলো আপনার VLC মিডিয়া প্লেয়ার। এই প্লেয়ারটা সবার কাছে থাকে, তো আমি আপনাদের এটা দিয়ে দেখাবো, এটা দিয়ে কীভাবে আপনি ভিডিও গানটাকে অডিও করতে পারবেন খুব সহজে। তো এটার জন্য চলুন দেখাই। ফার্স্ট টাইম আপনার VLC মিডিয়া প্লেয়ারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এই যে এখানে কর্নারে দেখেন মিডিয়া লেখা আছে, মিডিয়া বাটনটাতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন নিচে দিকে লেখা আছে কনভার্টার, এটাকে আপনি এখান থেকে চাপ দিলে আসতে পারবেন বা কন্ট্রোল আর প্রেস করলেও আসবে। তো কন্ট্রোল আর প্রেস করে আমি দেখাই, দেখেন কন্ট্রোল আর প্রেস করলে এভাবে আসলো, বা আপনি এখান থেকে এভাবে যেতে পারেন যেভাবে চান, আপনার যেভাবে সহজ হয় সেভাবে দিতে পারবেন। তো আপনি এটা দিয়ে দিতে পারেন বা কন্ট্রোল আর প্রেস করলেও আসতে পারেন। তো আমি কন্ট্রোল আর প্রেস করলেই এসে যায়, তাহলে আর টেনশন করতে হয় না। বা কন্ট্রোল আর প্রেস করলে এভাবে আসে, বা আপনি মিডিয়াতে ক্লিক করে কনভার্টার সেভ এটাতে ক্লিক করবেন, তাহলে সেভ একই অপশন আসবে। তো এই অপশনটা আসার পর এখানে আপনার এই যে অ্যাডেড যে বাটনটা লেখা আছে, অ্যাডেড বাটনটাতে ক্লিক করবেন। অ্যাডেড বাটনটাতে ক্লিক করার পর আপনার যেই গানটাকে আপনি ই করতে চাচ্ছেন আর কি, কনভার্ট করতে চাচ্ছেন, সেই গানটা কোন ফোল্ডারে আছে সেটা দেখাই দিবেন। তো আমার গানটা যেহেতু ডেস্কটপে আছে, ডেস্কটপে কোথায় আছে আমি দেখাই দিই। এই যে নাম্বার 1 যে ফোল্ডারটা, এটাতে আছে, এই হলো সেই গানটা। তো গানটাকে আমি প্লে করতে পারতাম, কিন্তু প্লে করলে হইলো একটু প্রবলেম হবে, সেই জন্য আমি প্লে করতেছি না। আপনি এই যে এখানে দেখেন লেখা আছে .mp4, অর্থাৎ আপনি জিনিসটা বুঝতেছেন MP4। তারপর আমি একটু প্লে করে দেখাই, যদিও সাউন্ডটা ই করে দিব। নাম্বার 1 ফোল্ডার প্লে, তো বুঝতে পারতেছেন এটা হলো আপনার MP4 একটা ফোল্ডার। তো এই MP4 এর ফোল্ডারটাকে কীভাবে আপনি কনভার্ট করে ই করতে পারবেন, তো কন্ট্রোল আর আবার প্রেস করে আমি দেখাচ্ছি আপনাদের। কন্ট্রোল আর, এখন নতুন আসলো, নতুন আসার পর এই যে এখানে যে অ্যাডেড যে বাটনটা আছে, অ্যাডেড বাটনটাতে ক্লিক করবেন। অ্যাডেড বাটনে ক্লিক করার পর আপনার যেখানে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি। ফোল্ডারটা সিলেক্ট করার পর নিচে এই যে এখানে দেখেন কনভার্ট বা সেভ, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে আপনার এই যে এখানে দেখেন লেখা আছে ভিডিও এস 264+ MP3 MP4 এরকম লেখা আছে। তো আপনি এই বাটনটাতে আগে ক্লিক করবেন। বাটনটাতে ক্লিক করে আপনি যদি সম্পূর্ণ MP3 ইউজ করতে চান, যে আপনি সম্পূর্ণ MP3 করবেন, তো এই যে এখানে দেখবেন লেখা আছে অডিও MP3, তো অডিও MP3 যেটা আছে এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করে এখানে যে ব্রাউজার যে নামটা অপশনটা আছে ব্রাউজার্স, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি আপনার এই গানটাকে কোন অপশনে বা কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে দেখাই দিতেছি আপনাদের যে ফোল্ডারটাতে আমি এটা সিলেক্ট করব। তো এই ফোল্ডারটাতে আমি সিলেক্ট করব। তো এখানে এই ফোল্ডারটাতে সিলেক্ট করে আপনি এখানে শুধু নাম দিয়ে দিবেন, অন্য আর কিছু করার দরকার নাই, নাম দিয়ে দিবেন। নাম আমি একটা দিয়ে দিতেছি, নাম্বার 2 দিয়ে দিয়ে দিচ্ছি, নাম্বার 2 দিচ্ছি। কিন্তু আপনার এখানে সবসময় মনে রাখতে হবে, আপনি অডিওটা সিলেক্ট করার পর এখানে .mp3টা আছে কিনা, যদি .mp3 থাকে তাহলে দিবেন। তো এটা দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন সব কিছু ঠিক আছে, যদি সেভ বাটনে ক্লিক করেন এটা উঠবে। তো এটা উঠার পর আপনি এখানে স্টার্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে থেকে যে ডাকটা যাচ্ছে, এই ডাকটা সম্পূর্ণ হলেই অডিও কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখাই দিতেছি। হ্যাঁ গাইস, আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে ডাক পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখাই আমার এটা হয়েছে কিনা। আমি যে ফোল্ডারটা থেকে ই করছিলাম, এই ফোল্ডারটা হলো আপনার এটা নাম্বার 1 যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে ওপেন করি। ওপেন করার পর এখানে দেখেন আগে শুধু একটা ভিডিও গান ছিল, এই যে অডিও ফোল্ডারটা দেখেন আগে শুধু এটা আসলে সেম এই গানটাকে এখানে এটা দেওয়া আছে, এই জিনিসটি এটা অডিও প্লেয়ার হয়ে গেছে। সো গাইস, আপনি এভাবে খুব সহজে এক্সট্রা কোনো সফটওয়্যার ছাড়া, কনভার্টার কোনো ভিডিও কনভার্টার এক্সট্রা কোনো সফটওয়্যার ইউজ করা ছাড়া, আপনার খুব সহজে আপনি PC থেকে বা ল্যাপটপ থেকে যেটি থেকেই হোক, আপনার এই VLC মিডিয়া প্লেয়ারটা মোটামুটি এখন সবার কম্পিউটারে বা PC-তে আসছে। তো আপনার এটা দিয়ে খুব সহজে ভিডিও গান থেকে অডিও করতে পারবেন। সো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। সো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, এবং বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।